আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যোগ দিতে পারে বেলারুশ খেরসনে 3 লাখ মানুষের খাবার ফুরিয়ে আসছে বলছে ইউক্রেন এদিকে মারিউপোলের ভিতরে প্রবেশ করেছে রুশ সেনারা জানিয়ে দেব ভয়াবহ এক দুঃসংবাদ রাশিয়া জানালো কখন তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে এদিকে রাশিয়ার কিয়েভ দখলের চেষ্টা আত্মহত্যার সামিল রয়টার্সের প্রতিবেদন এবং সর্বশেষ জানিয়ে দেব নিপীড়িত এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় ইরান বলছে খতিবজাদে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে রাশিয়ার সঙ্গে যে কোনো মুহূর্তে যোগ দিতে পারে বেলারুশ যুক্তরাষ্ট্র ও ন্যাটো আশঙ্কা করছে রাশিয়ার সঙ্গে ইউক্রেন যুদ্ধে যে কোনো সময় যোগ দেবে বেলারুশ গণমাধ্যম সিএনএন কে ন্যাটোর এক কর্মকর্তা জানিয়েছে ইতিমধ্যে ইউক্রেনের সেনা পাঠানোর কার্যক্রম শুরু করেছে বেলারুশ সোমবার ন্যাটোর ওই কর্মকর্তা জানান এই দ্বন্দ্বে বেলারুশের যোগ দেওয়ার সম্ভাবনা বাড়ছে ওই কর্মকর্তার ভাষ্য পুতিনের সহযোগিতা প্রয়োজন যেদিক দিয়েই সম্ভব ফলে ইউক্রেনের সাফল্য পেতে এখন বেলারুশের সেনাদের কাজে লাগাতে পারেন তিনি বেলারুশের একটি সূত্র জানিয়েছে যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য বেলারুশের সেনারা তৈরি আছেন ইউক্রেনে কয়েকদিনের মধ্যেই প্রবেশ করতে পারেন তারা ন্যাটোর আরেকজন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন ইউক্রেনে হামলা করার জন্য অজুহাত তৈরির চেষ্টা করছে বেলারুশ সেই অজুহাতের সূত্র ধরে তারা ইউক্রেনের উপর হামলে পড়বে এদিকে এখনও বেলারুশের সেনারা ইউক্রেনে প্রবেশ না করলেও রুশ সেনাদের তারা সহযোগিতা করছে রাশিয়ার সেনাদের একটি অংশ বেলারুশ হয়ে ইউক্রেনে এসেছে তাদের রসদ পাঠানো ছাড়াও বিভিন্নভাবে সহায়তা করছে বেলারুশের সেনারা এখন তারা যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারেন সূত্র সিএনএন খেরসনে 3 লাখ মানুষের খাবার ফুরিয়ে আসছে বলছে ইউক্রেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্গো বলেন দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের প্রায় 3 লাখ মানুষের খাদ্য ও চিকিৎসা সামগ্রী ফুরিয়ে আসছে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ শুরুর পর রুশ সেনাদের দখলে যাওয়া প্রথম প্রধান ইউক্রেনীয় শহর হল খেরসন গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে রুশ সেনাবাহিনীর অবরোধের কারণে খেরসনের 3 লাখ নাগরিক মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয় খাদ্য চিকিৎসা সামগ্রী প্রায় শেষ হয়ে গেছে তবুও রাশিয়া বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য মানবিক করিডোরও খুলতে অস্বীকার করেছে সোমবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী দাবি করে খেরসনের দখল বিরোধী বিক্ষোভকারীদের একটি মিছিলকে ছত্রভঙ্গ করতে রুশ সেনারা স্টান গ্রেনেড ও গুলি চালিয়েছে ভিডিও ফুটেজে দেখা গেছে খেরসনের ফ্রিডম স্কোয়ারে বিক্ষোভকারীরা দৌড়ে পালাচ্ছেন তখন সেখানে বিকট শব্দ ও গোলাগুলির শব্দ শোনা গেছে মারিউপোলের ভেতরে প্রবেশ করেছে রুশ সেনারা ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরে রাশিয়ার কিছু সেনা প্রবেশ করেছে এমন খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র সম্পর্কিত যুক্তরাষ্ট্রের বিশিষ্ট সাংবাদিক জ্যাক ডেস এ নিয়ে একটি টুইট করেছেন যুক্তরাষ্ট্রের একজন উচ্চ পদস্থ কর্মকর্তার বরাত দিয়ে তিনি টুইটে খবরটি জানিয়েছেন টুইটে সাংবাদিক জ্যাক ডেস লিখেছেন যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন অবরুদ্ধ মারিউপোলের শহরে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা তাদের সঙ্গে এসেছে ডনবাসের বিচ্ছিন্নতাবাদী সেনারাও এদিকে মারিউপোলে এখনও প্রায় 2 লাখ মানুষ আটকা আছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মারিউপোলের সাধারণ জনগণ রুশ ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় অঞ্চলটির অনেকেই নিহত হয়েছেন তাদের লাশ রাস্তাঘাটে পড়েছিল আটকা পড়া মানুষ ও নিহতদের উদ্ধার করার বিষয়টিও ব্যাপকভাবে ব্যর্থ হয়েছে মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয় আজও প্রবল ক্ষমতাশালী বোমা ছুড়েছে রাশিয়া এদিকে মারিউপোলের দখল নিতে পারলে এটি রাশিয়ার জন্য হবে বড় বিজয় কারণ তারা আজব সাগরের নিয়ন্ত্রণ নিতে পারবে এবং রাশিয়া থেকে ক্রিমিয়ায় সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবে সূত্র দ্য গার্ডিয়ান রাশিয়া জানালো কখন তারা পরমাণু অস্ত্র ব্যবহার করবে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই আশঙ্কা করা হচ্ছে যে মস্কো এই যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে তবে এবার বিষয়টি খোলাসা করেছে রাশিয়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে জানিয়েছেন রাশিয়ার মূল অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে তখনই কেবল সে পরমাণু অস্ত্র ব্যবহার করবে সিএনএন এর সাক্ষাৎকার গ্রহণকারী ক্রিস্টাইন
আমানপুরের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি মঙ্গলবার বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে আমাদের ধারণা রয়েছে। আমাদের দেশ যদি অস্তিত্ব সংকটে পড়ে তাহলেই আমাদের ধারণার আলোকে পরমাণু অস্ত্র ব্যবহার করা যেতে পারে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে পরমাণু অস্ত্রকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের আলোকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় 28 ফেব্রুয়ারি জানায়, তাদের পরমাণু ক্ষেপণাস্ত্র বাহিনী উত্তরাঞ্চলীয় প্যাসিফিক বহরগুলোকে বর্ধিত যুদ্ধের দায়িত্বে রাখা হয়েছে। পেসকফ সিএনএন কে বলেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ তাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। সূত্র আল জাজিরা। রাশিয়ার কিয়েভ দখলে চেষ্টা আত্মহত্যার শামিল। রাশিয়ার এখন প্রধান লক্ষ্য ইউক্রেনের রাজধানী কিয়েভের দখল নেওয়া, এমন দাবি করেই দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারিস্তোভিস বলেন, কিন্তু তাদের এই চেষ্টা হবে আত্মহত্যার শামিল। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, কিয়েভের দখল নিতে হলে রাশিয়ার সব ইউক্রেনীয়কে হত্যা করার পথে হাঁটতে হবে। বিশাল সেনাবাহর নিয়ে তৈরি থাকলেও এখনও ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের বাহ্যিক কোনো চেষ্টাই করেনি রাশিয়া। মস্কো বারবার জানিয়ে আসছে, ইউক্রেন দখলে নেওয়ার কোনো ইচ্ছে রাশিয়ার নেই। তারা কেবল ইউক্রেনকে নিরপেক্ষ ও নিরস্ত্র রাষ্ট্রে পরিণত করতে চায়, আর ইউক্রেনের কোনোভাবেই ন্যাটোতে যোগ দেওয়া যাবে না। এদিকে খারকিভ ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর, তাই সেনা অভিযানের শুরুতেই শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় রাশিয়া। এখনও খারকিভে ধারাবাহিকভাবে রুশ হামলার খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেনের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রুশ হামলায় খারকিভের প্রায় 1000 ভবন ধ্বংস হয়ে গেছে। এর অধিকাংশই আবাসিক ভবন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। রাশিয়ার সেনারা এখনও অনবরত খারকিভে গোলাবর্ষণ করছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। এতে অন্তত 500 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেন। সূত্র রয়টার্স। নিপীড়িত এবং মুসলিম বিশ্বের কণ্ঠস্বর হতে চায় ইরান, বলছে খতিবজাদে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেছেন, তার দেশ নিপীড়িত এবং মুসলিম বিশ্বের স্বাধীন ও অভিন্ন কণ্ঠস্বর হতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের 48তম বিশেষ বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গেছেন। ইরানের বার্তা সংস্থা ইরানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে খতিবজাদে বলেন, ওআইসি একটি গুরুত্বপূর্ণ সংস্থা। বর্তমানে পরিস্থিতিতে মুসলিম জাতিগুলোর চ্যালেঞ্জের প্রতি ইঙ্গিত করে খতিবজাদে বলেন, মুসলিম বিশ্ব বিশেষ করে ইয়েমেন থেকে সিরিয়া এবং অধিকৃত ফিলিস্তিন এখন মারাত্মক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। চলমান সংকট থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে টেকসই পথ বের করে আনার জন্যই তিনি ওআইসির প্রতি জোরালো আহ্বান জানান। তিনি ওআইসিভুক্ত কিছু দেশের তীব্র সমালোচনা করে ফিলিস্তিন সংকটের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য সকল দেশের প্রতি আহ্বান জানান। ফিলিস্তিন সংকটকে ইস্যু করে ওআইসি গঠন করা হয়েছে বলে উল্লেখ করেন মুখপাত্র খতিবজাদে। তিনি বলেন, মুসলিম জাতিগুলোর মধ্যে সংহতি বাড়ানোর ক্ষেত্রে ওআইসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া সৌদি আরব এবং ইরানের মধ্যে চলমান বিরোধের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটলেই দুই দেশ সহ আঞ্চলিক রাষ্ট্রগুলো উপকৃত হবে। সূত্র পার্স টুডে।